আল্লাহ বলেছিলেন গজব নাজিলের সময় পেছনে ফিরে তাকাবে না, কিন্তু সে আদেশ মানেনি। আল্লাহর আদেশ অমান্য করে পেছনে তাকানো মাত্রই তার পুরো শরীর পাথর হয়ে গিয়েছিল। প্রিয় দর্শক, পবিত্র কোরআনে এই নারীর সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এই নারীর নাম ছিল বাইলার। তিনি হযরত লূত আলাইহিসসালামের স্ত্রী ছিলেন। আল্লাহর নবী লূত আলাইহিসসালাম যখনই তাদেরকে হেদায়েতের কথা বলতো, এই লোকেরা উত্তরে বলতো, হে লূত, আমরা দেখতে পাচ্ছি তুমি দুনিয়াতে মানুষের মধ্যে থেকে একটু বেশি হেদায়েত প্রাপ্ত। এত বেশি হেদায়েত আর এত ভালো মন মানসিকতা ভালো নয়। তারপরও লূত আলাইহিসসালাম কোনোভাবে আশাহত হতেন না, অনবরত বছরের পর বছর তাদেরকে দিনের দাওয়া দিয়েছেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা নিজের কিছু ফেরেশতাদেরকে খুবই সুন্দর রূপ দিয়ে সেই এলাকায় পাঠিয়ে দিলেন লূত আলাইহিসসালামের বাড়িতে। তারা লূত আলাইহিসসালামের ঘরে মেহমান হয়ে আসেন। ইতিহাস থেকে জানা যায় ওই তিনজন ফেরেশতা তিন পুরুষের রূপ ধরে এসেছিল। তারা প্রত্যেকেই হযরত ইউসুফ আলাইহিসসালাম থেকে সুদর্শন পুরুষ ছিল। এদের এক নজর দেখলেই মনে হতো এরা আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো আসমানি দূত। মানুষের রূপে এসেছে, বাস্তবিকভাবে তারা আসমানি দূত বা ফেরেশতা ছিল, কিন্তু অত্যন্ত আকর্ষণীয় শরীরের গঠন এবং সুদর্শন চেহারার পুরুষ ছিল ওই তিনজন। যখন ওই তিনজন লোককে দেখে লূত আলাইহিসসালামের স্ত্রী সেই পাপিষ্ঠ জাতির নেতাদেরকে সেই তথ্য জানিয়ে দিল। সংবাদ পাওয়া মাত্র লূত আলাইহিসসালামের কাওমের লোকেরা হযরত লূত আলাইহিসসালামের ঘরকে চারদিক থেকে ঘিরে ফেলল। লূত আলাইহিসসালাম তাদের মনে নিকৃষ্ট মনোবাসনা বুঝতে পারল। তারা প্রকাশ্যে লূত আলাইহিসসালামকে বলল, হে লূত, তোমাকে তো বলেছিলাম দুনিয়ার মানুষের মেহমানদারি বন্ধ করে দাও, এখন ওই তিনজনকে আমাদের হাতে সোপর্দ করে দাও। লূত আলাইহিসসালাম যখন বুঝতে পারলেন তারা আসলে কী জন্য এই তিনজন ফেরেশতাকে চাইছে, সাথে সাথে লূত আলাইহিসসালাম তাদেরকে অনুরোধ করে বললেন, এরা আল্লাহর তরফ থেকে আসা আমার পবিত্র মেহমান, দয়া করে তোমরা এদের সাথে খারাপ আচরণ করিও না, এদের উপর শারীরিক নির্যাতন করো না। জবাবে লূত আলাইহিসসালামের কাওমের লোকেরা ক্ষিপ্ত হয়ে বলল, দেখো লূত, তোমাকে আগেও বলেছি আমাদের আকাঙ্ক্ষা থেকে আমরা কখনোই ফিরে আসব না। আল্লাহর নবী লূত আলাইহিসসালামের চিন্তিত মুখমণ্ডল দেখে সেই তিনজন পবিত্র ফেরেশতা আল্লাহর নবী লূত আলাইহিসসালামকে বলল, হে লূত, আপনি নিশ্চিন্তে তাদের হাতে আমাদের তুলে দিন এবং সূর্য ডোবার পূর্বেই এই এলাকা ত্যাগ করুন। সাথে সাথে লূত আলাইহিসসালাম বুঝে ফেললেন এই তিনজন ফেরেশতারা আল্লাহর তরফ থেকে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে এসেছেন। আর এদিকে দিনের আলোক আবাকে শেষ করে দিয়ে সূর্য ডোবা শুরু হয়ে গেল। সেই ফেরেশতারা আল্লাহর নবী লূত আলাইহিসসালামকে সূর্য ডোবার আগেই শহর ত্যাগ করতে বলেছিল আর আদেশ দিয়েছিল কোনোভাবে কেউ পেছনের দিকে তাকাবে না, ভয়ঙ্কর শব্দ হবে, গর্জন হবে, আগুনের লেলিহান শিখার কারণ চারপাশ আলোকিত হয়ে যাবে, কিন্তু কি ঘটেছে পেছনে ভুলেও তোমরা তাকাবে না। আল্লাহর নবী লূত আলাইহিসসালাম তার স্ত্রী সন্তান এবং নেক লোকেরা সহ সেদিন রাত নামার পূর্বে এই সদ্দম এলাকা ত্যাগ করার জন্য দৌড়াতে লাগলেন। এমনি সময় সূর্য ডোবার সাথে সাথে ভয়ঙ্কর গর্জন শুরু হলো পেছনে, কিন্তু লূত আলাইহিসসালামের স্ত্রী তার জাতি গোষ্ঠী থেকে একবারে বিচ্ছিন্ন হতে পারছিল না। আওয়াজ হওয়া মাত্রই তার মস্তিষ্ক মন বল হয়ে সে পেছনের দিকে ফিরে তাকালো, সাথে সাথে সে পাথরে পরিণত হয়ে গেল। হযরত লূত আলাইহিসসালাম তার সঙ্গীদের বলল, তোমরা এই পাথর দেখার জন্য পেছনে তাকাবে না, সামনের দিকে তাকাতে থাকো, একবারের জন্য পেছনে তাকাবে না। লূত আলাইহিসসালামের কথা শুনে কেউ একটি বারের জন্য পেছনের দিকে আর তাকালো না। সাদমের পাহাড়ে আজও লূত আলাইহিসসালামের স্ত্রীর মূর্তি পাথর উপস্থিত আছে, যেটিকে লূত ওয়াইফ পিলার বলা হয়। দ্বিতীয় নারী হচ্ছে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। এই নারী এতটাই খারাপ ছিল যে সে কাটা এবং বেজা কাঠ এনে নবীজির পথে বিছিয়ে রাখত, যেন তিনি পেছল খেয়ে হোঁচট খেয়ে পড়ে যান, এবং পড়ে যাওয়ার সাথে সাথে তার বিছিয়ে রাখা কাঁটাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীরকে ক্ষত বিক্ষত করে দেয়। সে আমলে তার প্রতিবেশীরা তার থেকে দূরে থাকতো, ভয় পেত উম্মে জামিলকে, কেননা তার মুখ যদি একবার শুরু হতো সে এমন এমন ভাষা ব্যবহার করত যে মানুষের হৃদয় ছিদ্র হয়ে যেত। সে মানুষকে কষ্ট দিয়ে কথা বলার ক্ষেত্রে ওস্তাদ ছিল। এই নারীর আরেক খারাপ গুণ ছিল, সে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কবিতা আবৃত্তি করতে পারত, যেটা সেই ব্যক্তিকে প্রকাশ্য অপমান করার জন্য যথেষ্ট ছিল। উম্মে জামিল যে রাস্তা দিয়ে চলাচল করত অন্য নারীরা সে রাস্তা দিয়ে চলাচল করত না, এমনকি কাফের মুশরিকরাও সে উম্মে জামিলকে ঘৃণা করত। আল্লাহ রাব্বুল আলামিন এই নারীর একটি বদ স্বভাবের কারণে পবিত্র কোরআনে উল্লেখ করে ভয়ঙ্কর আযাবের ঘোষণা দিয়েছেন। আবু লাহাবের স্ত্রী একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অত্যন্ত নোংরা ভাষা কথা বলছিল,
পবিত্র কোরআনে আবুল আহাবের স্ত্রী এবং আবুল আহাবের প্রতি সুরা লাহাব নাজিল করেন। এই সুরার প্রত্যেকটি আয়াত তাদের অন্তরে এক একটা অগ্নি পেরেকের মতো গেঁথে যায়। সুরা লাহাবে আবুল আহাবের স্ত্রীকে খড়িবাহক বলা হয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কুকর্ম প্রকাশ করে দেওয়াতে আবুল আহাবের স্ত্রী ভয়ঙ্কর রাগান্বিত হয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে খুঁজতে কাবা শরীফের সামনে চলে আসে। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের পটকেই বসেছিলেন। সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়েছিলেন। উম্মে জামিল এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, কোথায় তোমার মোহাম্মদ বন্ধু, তাকে ডাকো। তারপর ডানে বামে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে আবু বকরের সামনে নোংরা বাসায় কবিতা আবৃত্তি করে চলে আসলো। যখন উম্মে জামিল চলে গেল, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে কেন আপনাকে দেখতে পায়নি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে এখানে আসা মাত্রই আল্লাহর ফেরেশতা তার আর আমার মাঝে একটি অদৃশ্য দেওয়াল তুলে দিয়েছে, তাই উম্মে জামিলের চোখ আমাকে দেখতে পায়নি। এদিকে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলের ভয়ঙ্কর পরিণতি হয়েছিল। বদরের যুদ্ধের পরে আবুল আহাবের স্ত্রী বেশ কয়েকটি অশ্লীল বাসায় কবিতা রচনা করার পর থেকে তার শরীরে বিষাক্ত পোড়া দেখা দেয়। অন্যদের দেহে এই রোগ সংক্রমণ হওয়ার ভয়ে তার প্রাণপ্রিয় পরিবার তাকে একটি নির্জন স্থানে ফেলে আসে। সেখানে সে চিৎকার চেঁচামেচি করে তার পরিবারের বিরুদ্ধে নোংরা কবিতা আবৃত্তি করতে থাকে, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। তার পরিবারের সবাই তাকে ত্যাগ করে চলে যায়। তার কিছুদিন পরে উম্মে জামিলের পুরো শরীর দুর্গন্ধ এবং পচন লাগা শুরু হয়, আর সে এভাবে মারা যায়। তৃতীয় নারী হচ্ছে হযরত নূহ আলাইহিসসালামের স্ত্রী। সে একজন প্রথমবস্ত্র নারী ছিলেন। এই জাতি সর্বপ্রথম জাতি ছিল যারা শিরক এবং মূর্তি পূজা শুরু করেছিল। এরাই সর্বপ্রথম জাতি যারা নিজেদের ন্যাক মানুষদের মূর্তি বানিয়ে পূজা করত। আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে এই কাওমের উপর নবী রূপে প্রেরণ করেছিলেন, কিন্তু নূহ আলাইহিসসালামের স্ত্রী প্রকাশ্যে স্বামীর বিরুদ্ধাচরণ করত। সে কাফেরদের সঙ্গে যুক্ত ছিল, তার নাম ছিল বালিহা। সে শুধুমাত্র কাফেরই ছিল না, বরং তার চলাচল কাফেরদের মতো ছিল। একদিকে কুফুরি এবং অন্যদিকে নূহ আলাইহিসসালামের বিরোধিতাতে সে তার জাতিকে সাহায্য করত। সে একটা কথা বেশি বলতো, আল্লাহকে পেয়ে নূহ কি পেয়েছে? অর্থ সম্পদ দুনিয়াবি কোনো কিছুই তো তার নেই, অথচ তোমরা মূর্তি পূজা করে পৃথিবীতে কত অর্থ সম্পদের মালিক হয়েছ, কত আয়েশি জীবন যাপন করেছ। নূহ আলাইহিসসালামের স্ত্রী এই জন্য মূর্তি পূজারীদের প্রশংসা করতেন, কেননা তারা অর্থ সম্পদের মালিক ছিল। ওই সময় যদি কোনো এক ব্যক্তি এই সকল মূর্তি পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর উপর ঈমান আনত, তখন হযরত নূহ আলাইহিসসালামের স্ত্রী নিজের জাতির সামনে সে খবর সঙ্গে সঙ্গে পৌঁছে দিত। তারপর তার কওমের লোকেরা সে ঈমান আনা ব্যক্তিকে মেরে ফেলত। বালিহা নামের এই নারী নূহ আলাইহিসসালামের এক পুত্রকেও কাফেরদের দলভুক্ত করে দিল। সেজন্য নূহ আলাইহিসসালামের পুত্র কাফেরদের অনুসরণ করতে বাধ্য হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই নারীর কুফরি এবং নাফরমানির কথা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। এছাড়াও এর বিস্তারিত বর্ণনা বর্তমান বাইবেলেও পাওয়া যায়। এরপর যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিসসালামের জাতির উপর সে ভয়ঙ্কর আযাব পাঠিয়ে দিয়েছিলেন, তখন সেখানে নূহ আলাইহিসসালামের এই কাফের স্ত্রীও সে ভয়ঙ্কর আযাবের মধ্যে পড়ে গিয়েছিল। সেখানে নূহ আলাইহিসসালাম তাদেরকে বলেছিল, তোমরা নৌকায় চলে এসো। তখন নূহ আলাইহিসসালামের স্ত্রী এবং তার কাফের পুত্রে বলেছিল, আমরা সামনের কোনো পাহাড়ে উঠে যাব, কেননা তাদের মনের বাসনা এমন ছিল যে নূহ আলাইহিসসালাম একজন দরিদ্র মানুষ, তার নৌকায় ভালো কিছু পাওয়া যাবে না। মূর্তি পূজারী সবসময় ধন সম্পদের মালিক ছিল, তাদের থেকে ভালো কিছু আশা করা যায়। অতঃপর কী ঘটেছে তা আমরা সবাই জানি। আল্লাহর বিরুদ্ধে যাওয়া কাফেরেরা আল্লাহর লানতের শিকার হয়ে বন্যার পানিতে ভেসে গেল, আর নূহ আলাইহিসসালাম এবং তার সঙ্গীরা আল্লাহর রহমতে রক্ষা পেয়েছিল।